গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। অনেকটা আগেই এসেছিলাম, কিন্তু অত্যাধিক বেশি শিলিগুড়ি যে টাউনের জ্যাম তাতে আটকে গিয়ে 8টা বেজে গেল। এখন আমরা সেবক কালীবাড়ির মোড়ে, সেবক কালীবাড়ির মোড়ের থেকে একটু এগিয়ে এসেছি। আমাদের ত্রিবেণীতে আমাদের ক্যাম্প হবে। এটাই হলো রঙ্গিত নদী এবং তিস্তা নদীর সঙ্গমস্থল ত্রিবেণী। এখানেই আমরা আজকে রাত্রে নাইট স্টে করব এবং অনেক মজা হুল্লোড় হবে, দেখতে থাকুন। তিস্তা বাজার থেকে একটু এগোলেই যে তিস্তা ব্রিজ আছে, সেই ব্রিজ থেকে ব্রিজ পার করে এসে ডান দিকে গেলেই সোজা এই ত্রিবেণী রিভার ক্যাম্প। এখানে আসার সাথে সাথে এখানকার যারা লোক থাকেন তারা আপনাকে সাদর অভ্যর্থনায় ওয়েলকাম জানায় এবং তাদের নিজস্ব যে অফিস আছে ওখানে নিয়ে যায় এবং আপনার এন্ট্রি উইথ আধার কার্ড এখানে চাওয়া হয় এবং আপনাকে একটা টেন্ট অ্যালার্ট করা হয়। এক কথায় বলবো, জাস্ট ওয়াও। লোকেশনটা দেখুন একবার, তিস্তা বাজার থেকে ডান দিকে ঘুরলেই তিস্তা রিভার ক্যাম্প। এই যে তাঁবুগুলো দেখছেন বালির মধ্যে, এইখানটাতে রাত্রি যাপন করবো আজকে আমরা। সাথে থাকবে বারবিকিউ, সাথে থাকবে বনফায়ার, সাথে থাকবে মিউজিক অ্যান্ড মেনি মোর, ডান্স অ্যান্ড মেনি মোর। তো আজকের দিনটা খুব ভালো কাটবে আশা করি। আপনারা সাথে থাকুন, আমি চেষ্টা করছি যতটা আপনাদেরকে বোঝানো সম্ভব হয় ততটা বুঝিয়ে। আমাদের জন্য একটা ক্যাম্প অ্যালার্ট হয়েছে, কোনটা দিয়ে নামবো? এটা দিয়ে নামবো। দারুণ প্লেস, ইটস এ ওয়ান্ডারফুল প্লেস। ভাইয়া হমকো ভি মছলি পকড়না থা, কেসে নেই মিলেগা? ক্যা ইয়ার, কপাল হি খারাপ হ্যায়। দেখিয়ে ये जो टेंट है, ये सब में आदमी लोग रहता है। ये हमारा बॉस है राणा इस्लाम, इनका ही थ्योरी था यहाँ पे रहने का। बहुत सारा आदमी मछली पकड़ रहा है, हम भी पकड़ेंगे। और राफ्टिंग करना है? बहुत चार्ज लेते हो यार, इतना पैसा कहाँ है गरीब आदमी के पास? क्या यार, পুরো পরিবেশটা জাস্ট ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে এখানে না এলে বুঝবেন না, এক অদ্ভুত মায়াবী পরিবেশ। দেখুন ইনি বসে আছেন কাস্টমারের জন্য। একটা কথা, সবাই বাঙালি, এখানে বাঙালি ছাড়া আমি কোনো হিন্দি ভাষীকে দেখতে পাচ্ছি না। রানাদা, এখানে কোনো হিন্দি ভাষীকে দেখতে পাচ্ছ? সব বাঙালি। ওফ, এখানে হাঁপিয়ে গেলাম। দেখুন ওই উপর দিয়ে আমরা এসেছি। আচ্ছা, এখানে টেন্ট আছে, টেন্টে বাপরে, এখানে এই টেন্টের মধ্যে একটা আমার একটা রানাদার। জলটা দেখুন একবার, সবুজ, জাস্ট ওয়ান্ডারফুল। এটা হচ্ছে তিস্তা, আমি আরও ডিটেলে বলছি একটু পরে। এই তিস্তা রিভার ক্যাম্পে আপনারা অ্যাকচুয়ালি কী কী করতে পারেন সেটা প্রথমে জানতে হবে। আপনারা এখানে পার্টি করতে পারেন, আপনারা এখানে বারবিকিউ করতে পারেন, আপনারা এখানে নিজেরা গান গাইতে পারেন, সন্ধ্যাবেলায় গানের অনুষ্ঠান হয় সেগুলো এনজয় করতে পারেন, লাঞ্চ এনজয় করতে পারেন, ডিনার এনজয় করতে পারেন এবং পরের দিন সকালবেলায় ব্রেকফাস্টও এনজয় করতে পারেন। এবং সবথেকে বড় যেটা পাওনা সেটা হলো এরকম একটা পরিবেশে রাত্রি যাপন। এই যে টেন্টগুলো দেখছেন, এই টেন্টে আপনাদের রাত্রি যাপনেরও ব্যবস্থা রয়েছে। আমরা রানাদার আমি আমাদের গুরুদম্বা লেকের প্ল্যান আছে,
তো আজকের দিনটার জন্য আমরা এখানে প্ল্যান করেছি এবং এখানে আপনি পরিবেশটা নিশ্চয়ই দেখাতে পারছি খুব সুন্দর করে একটি বালির চর বলতে পারেন আর দুটো নদী একটা নদী যেটা মেন নদী সেটা হচ্ছে তিস্তা যেটা হচ্ছে এটা এই যে এদিকে চলে যাচ্ছে এটা হচ্ছে তিস্তা এবং আমার এই সাইড থেকে আরেকটা নদী যেটা এইখান থেকে গিয়ে এইখানে মিশছে দিস ইজ কল্ড রঙ্গিত রঙ্গিত নদী এবং তিস্তা নদীর এটা হচ্ছে সঙ্গমস্থল এখানটাতে এই বালুকা ভূমি যেটা আপনি বলতে পারেন এখানটাতে মানে পরিবেশটা আপনাকে হয়তো কতটা বোঝাতে পারছি আমি ঠিক জানি না তবে যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এর প্রকৃতির মানে মাধুর্যটা কতটা আকর্ষণ এটা জাস্ট আমি বলে আপনাকে বোঝাতে পারবো না অনেকে আছেন আমরা অনেক ট্রাভেলার আছি যারা কলকাতা থেকে এসে আমরা শিলিগুড়িতে হল্ট করি একটা রাত থেকে আমরা গ্যাংটক লাচুং লাচেন বা গুরুদম্বার বা পেলিং যতগুলো আমাদের এখানে টপ টপে হাই অ্যাটিটিউডে যতগুলো জায়গা আছে সেগুলো করি কিন্তু আমি আপনাকে বলবো শুধু আমি না অনেকেই আপনাকে বলবো যারা এখানে এসছে যে আপনারা সেই রাতটা এখানে এই দুটো এই একটা এটা আমার এবং এই একটা এটা হচ্ছে রানাদার তো আপনাদের প্রশ্ন জাগতে পারে মনে যে কেন আমরা দুটো আলাদা আলাদা টেন্ট নিলাম আমরা তো একসঙ্গে থাকতে পারতাম প্রবলেম এটা যে রানাদার রাত্রেবেলা একটু নাক ডাকে সেই নাক ডাকার আওয়াজে আমার ঘুমাবে না এবং ইভেন আমিও নাক ডাকি আমার নাক ডাকার আওয়াজে রানাদার ঘুমাবে না তো আমরা ডিসিশন নিলাম যে আমরা আলাদা আলাদা তো আপনারা আগেই শুনেছেন যে আজকের রাতটা আমরা এখানে থাকবো তো সবে শুরু এখন জাস্ট দুপুর 11টা বাজে আমাদের লাঞ্চ আসবে এবং সন্ধ্যাবেলায় বারবিকিউ হবে বনফায়ার হবে রাত্রে ডিনার হবে সকালে ব্রেকফাস্ট হবে অনেকটা কাজ বাকি তো আমি জাস্ট একটু পরিবেশটা আপনাদেরকে বোঝানোর জন্য এখানটায় নিয়ে এলাম দেখুন এই আমার বাদিক থেকে এই আমার বাদিক থেকে যে নদীটা এসে মিশছে এটা হচ্ছে রঙ্গিত নদী এবং এই সোজাসুজি যেটা আসছে এটা হচ্ছে তিস্তা তো এই সংযোগস্থলেই তিস্তা রিভার ক্যাম্প এবং ত্রিবেণী অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে ত্রিবেণী জলের স্রোতটা দেখুন আপনারা অ্যাকচুয়ালি এখানে মাছও ধরতে পারেন দেখুন এখানে ছিপ রাখা আছে 2 ঘন্টায় 100 টাকা আর আমরা যারা বাইক নিয়ে এসেছি আমাদের বাইক ঠিক এই জায়গাটায় ওপরে এখানে একটা গ্যারেজ আছে সেই গ্যারেজে রাখা থাকবে তার জন্য আপনাকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না আপনার যে এখানে যেটা আপনার প্যাকেজ আছে সেই প্যাকেজের সঙ্গে আপনার সেটাও ইনবিল্ট তার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না এবং ইটস এ সেফ এবং এখানে পায়খানা বাথরুমও আলাদা করে রাখা আছে করা আছে আপনার কোনো রকম কোনো অসুবিধা এই ক্যাম্পটা হচ্ছে আমার এবং এই ক্যাম্পটা হচ্ছে রানাদার আপনাকে আমার ক্যাম্পটা দেখাই দিস ইজ মাই টেন্ট দেখুন এই অ্যারেঞ্জমেন্টগুলো সব ওনারাই করে দেবেন আপনাকে কিছু করতে হবে না
ঠিক আছে, এই ব্যাগপত্র ওনারাই সব সাজিয়ে দিয়েছেন। আর টেন্ট থেকে রানাদা, আর ট্রেন থেকে ওই হচ্ছে নদী। দারুণ জায়গা। এখন আছি টেন্টের ভেতরে, টেন্টের পরিবেশটা আপনাকে দেখালাম, আরো একটু দেখে নিন। এই হচ্ছে আমার ব্যাগ, আমার জুতো, জুতোটা বাইরে আছে, এবং এইদিকে আছে আমার হেলমেট। শামকো ঠান্ডা গেছে না, জাদা হো গিয়া ওয়েট মেরা পানি। গুড ইভিনিং গাইজ, দেখে বুঝতে পারছেন সন্ধে হয়ে গেছে। এখন ঠিক সন্ধে 6টা বাজে। পরিবেশটা একবার দেখানোর জন্য একটু বেরোলাম। কিছু কিছু মানুষ আছেন আমাদের সমাজে যারা প্রকৃতিকে ভালো তো বাসেন, কিন্তু প্রকৃতি কী করে ভালো থাকবে সেই চিন্তাটা করেন না। আমি আপনাদেরকে কিছু দেখাতে চাই, যেমন এই জায়গাটা ফলো করুন। তারপর এই জায়গাটা ফলো করুন, এই জায়গাটা ফলো করুন, ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা ত্রিবেণী, যেটা আমাদের পশ্চিমবঙ্গে জাস্ট মানে এই লকডাউনের সময় থেকে এটা এই এই জায়গাটা এত সুন্দরভাবে প্রচলন হয়েছে, মানুষ জানছে, আসছে, ঘুরছে। কিন্তু মানুষের সচেতনতার এত অভাব যে যেখানে সেখানে মদের বোতল, যেখানে সেখানে নোংরা, যেখানে সেখানে যা প্লাস্টিক, এসব জিনিসগুলো তারা সবাই ফেলে দিচ্ছে। যার জন্য কি হচ্ছে, বর্ষাকালে এই জিনিসগুলোই যখন এই আমরা যেখান দিয়ে হাঁটছি এই জায়গাগুলো যখন ভর্তি হয়ে যাবে, তখন এই জলের সাথে এই বোতল, প্লাস্টিক এগুলো সব আবার নদীতে চলে যাবে। সেখানে সেই প্লাস্টিক এগুলোকে ওখানকার যা জীবজন্তু যেমন মাছ টাছ এরা খাবে, তারা মারা যাবে। সুতরাং একটা সার্কুলার একটা একটা যে আমরা যে জীববিদ্যায় পড়ি, পুরো প্রকৃতির একটা ভারসাম্য এতে নষ্ট হয়ে যায়। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যারা এখানে আসবেন, শুধু এখানে নয় সব জায়গাতেই, একটু প্রকৃতি শুধু প্রেমী হলেই হবে না, একটু প্রকৃতি সচেতন হতে হবে যে এই জিনিসগুলো যাতে আমরা না করি।
আমাদের মুর্শিদাবাদ রাইডার্সের যারা যারা এই ব্লগটি দেখছো তাদেরকে অবশ্যই বলবো, তারা লাগছে কিছু বলো। লাগছে বলতে ক্যাম্প ফায়ারের ব্যাপারটা তো আমি মানে যখনই আমি কোনো জায়গায় ট্যুরে যাই খুব রিমোট এরিয়ার সেখানেই করি। ক্যাম্প ফায়ার মাস্ট মাস্ট আমার এটা থাকেই, আর সেখানে নদীর ধারে এটা আমি ঋষিকলায় প্রত্যেকবারই যাই, এখানে একটু অন্যরকম ব্যাপার। ঋষিকলায় ক্যাম্প ফায়ারটা খুব মানে কম হয় আর কি, দেখছি সবাই করছে এখানে, সবাই সব জায়গাতেই শুরু হয়ে গেছে, সন্ধ্যাবেলার যে ডেডলি কম্বিনেশনটা এখানে আছে সেটা সম্পর্কে একটু বলে রাখি। এই জায়গাটি খুবই একটি রিমোট এরিয়া, মানে খুব রিমোট না হলেও খুব ভালো, কারণ হচ্ছে এখানে কোনো কারেন্টের কিন্তু দেখুন এই টোটাল এরিয়াটাতে আমাদের এদিকটায় আছে, এইখানটা একটু ওই কয়েকটা লাইট জ্বলছে, বাকি এখানে কিন্তু কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই, পুরোটাই একদম ইন্টেরিয়ার। এদিকটা হচ্ছে সিকিম, সিকিমের দেখুন একটা লাইট, কোনো পাওয়ার প্রজেক্টের লাইট জ্বলছে এবং তিস্তা নদীতে তার রিফ্লেকশন হচ্ছে, আর এইদিকে সন্ধ্যাবেলায় এইভাবে বনফায়ারের আগুন জ্বলছে। তাহলে একবার ভাবুন পরিবেশটা কীরকম। তো এই পরিস্থিতিতে কতটা নির্জন এইভাবে এইখানটাতে একটা এক থেকে দুটো দিন আপনারা কাটাতে পারবেন। এই প্রথম রানাদা আর আমি একসাথে, মানে ভিডিওতে, সারাদিন একসাথে আছি কিন্তু ভিডিওতে প্রথম। তো এখন আমাদের চলছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, চিকেন বারবিকিউ এখনই কমপ্লিট হলো, খুব সুন্দর করেছে, সুন্দর ডেকোরেশন, স্যালাড দিয়েছে যথেষ্ট পরিমাণে এবং খুব বড় বড় মোট ছখানা পিস দিয়েছে চিকেনের, পেঁয়াজ স্যালাড এনাফ। আর পরিবেশ নিয়ে কিছু আমি একটা কথা বলবো যে জায়গাটা কেমন লাগছে, দারুণ দারুণ। আমি তো যখন প্রথমে সকালে ভিউটা ওখান থেকে দেখেছিলাম তখনই তোমাকে বলেছিলাম দাদা থামস আপ, বলেছিলাম না তো যত রাত হচ্ছে আরও আরও একটা সারপ্রাইজ জিনিস আছে, দেখাতে পারবো কিনা জানি না, তিস্তার যে জলটা এখনও অনেক নিচে আছে, তো ব্যারেজে যখন জলটা ছাড়বে রাত্রিবেলায় তখন এই জলটা কমসে কম আরও 10 ফুট উপরে আসবে, মানে আমাদের লেভেল টাচ করবে না, কিন্তু এই এই যে ডিপনেসটা এটা পুরোটা বন্ধ হয়ে যাবে। তো আমি একটা কথাই বলবো যে আমার মুর্শিদাবাদবাসীকে একবার পারলে একটা রাতের জন্য অন্তত আসো। অবশ্যই আমাদের এমআরএম এর সবাইকে বলছি, মাসুমদা আজকে আমার আমার নাম্বার নিয়েছে, আমি যোগাযোগ করিয়ে দিয়েছি, মাসুমদারা মনে হয় খুব সম্ভবত 29 তারিখে আসছে দোলের সময়, তো তার আগে পরে যে যেমন পারো, কন্ট্যাক্ট নম্বর আমার কাছে আছে, ডিটেলটাও আমি আমার ইউটিউব ভিডিওতে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি অলরেডি, ডিসক্রিপশন বক্সে দেখে নেবে সবাই, তো যোগাযোগ করো, আসো, ভালো লাগবে। মাই নেম ইজ সুধীর মুখিয়া, আই এম দ্য ওনার অফ ডি ফ্লক্স ক্যাম্পিং রিট্রিট ইন ত্রিবেণী। সো দিস ইজ আ ক্যাম্পিং স্পট হুইচ ইজ লোকেটেড ইন দ্য বর্ডার অফ সিকিম অ্যান্ড দার্জিলিং। তো ইয়ে বহুত আচ্ছা স্পট হে ও ক্যাম্পিং উইকেন্ডস কে লিয়ে, আপ লোক ইয়াঁ আকে আপনার টাইম স্পেন্ড কর সকতে হ্যায়, নেচার কে সাথ আপ কানেক্ট হো সকতে হ্যায়, জো আপকা বিজি ডে টু ডে লাইফ মে জো এক স্ট্রেস হোতা হ্যায় ভো ইয়াঁ আকে আপ রিল্যাক্স কর সকতে হ্যায়, আর আপ লোক ইয়াঁ আয়ে এনজয় করিয়ে, আর ইয়ে আম ত্রিবেণী ইয়ে জো ওয়েস্ট বেঙ্গল কা অভি ও মিনি গোয়া ভি কেতা হ্যায়, তো বহুত সারা আদমি ইয়াঁ পে আতে হ্যায়, আপ লোক ফ্যামিলি কে সাথ আ সকতে হ্যায়, আপ লোক ফ্রেন্ডস কে সাথ আ সকতে হ্যায়, তো ইয়াঁ পে আয়ে আর এনজয় করিয়ে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।